ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মমভাবে হামলা করা হয়েছে, তাকে রক্তাক্ত করা হয়েছে। তিনি 5 দিন ধরে হাসপাতালে ভর্তি, তার মুখে ঠোঁটে ব্যাপকভাবে আঘাত করা হয়েছে, ঠোঁটগুলো ফেটে গিয়েছে, কয়েকটা দাঁতে ফ্র্যাকচার হয়েছে, কানের এই পাশটা ফেরে গিয়েছে, মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধা রয়েছে এবং সেখানে ইনফেকশনের সম্ভাবনা রয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ, আপনারা দেখতে পাচ্ছেন, যে কারণে তিনি ওইভাবে আসলে আজকে কথা বলতে পারবেন না। তার হয়ে সাধারণ সম্পাদক হিসেবে আজকে আমি লিখিত বক্তব্য পাঠ করব এবং পরবর্তীতে তিনি দেশবাসীর কাছে দোয়া চাইবেন এবং আমাদের এখানে যারা ওই হামলায় আহত হয়েছিল তারা এখানে উপস্থিত আছেন, তারাও সেদিন যে ঘটনা ঘটেছিল সংক্ষিপ্ত আকারে তারাও কিছু কথা বলবে। তো আমি এখন এই মুহূর্তে লিখিত বক্তব্য, যেটি গণ অধিকার পরিষদের, সাউন্ড হচ্ছে কেন এখানে, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের হয়ে আমি আজকে তার লিখিত বক্তব্য পাঠ করছি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন গত 2 আগস্ট রাত 2টার সময় ডিবি পুলিশ আমার বাসায় কথিত অভিযান চালিয়ে বিনা ওয়ারেন্টে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লাকে অন্যায়ভাবে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় গ্রেপ্তার করে। বিনিয়ামিনকে গ্রেপ্তারের আগে তার বাবা রফিকুল ইসলামকে মোহাম্মদপুর থেকে আটক করে ডিবি পুলিশ 8 ঘন্টা ডিবি পুলিশের গাড়িতে বসিয়ে রেখে বিভিন্ন জায়গায় সেই গাড়িতে করে রফিকুল ইসলাম মিয়াকে নিয়ে ডিবি পুলিশ ঘরে এবং বিনিয়ামিন মোল্লাকে খুঁজতে থাকে। এছাড়া ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে 6 ঘন্টা আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করে। ওই দিন রাত 2টার সময় ডিবি পুলিশ আমার বাসায় এসে দরজা ধাক্কাধাক্কি করে। আমার বাসায় 2 মাসের কন্যা সন্তান ও 3 বছরের আরেকটি কন্যা সন্তান, অর্থাৎ 2টি কন্যা সন্তান এবং একই সাথে হজ ফেরত শ্বশুর শাশুড়ি থাকায় আমি ডিবি পুলিশকে অনুরোধ করি যে আপনারা সকালবেলা আসেন, কিন্তু তারা আমার কথায় কোনো ধরনের কর্ণপাত করেননি। 2টি দরজা ভেঙে আমার বাসায় ঢোকে এবং ডিবি পুলিশের এডিসি জনাব রাজিবুল অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে মদ্যপ অবস্থায় ডিবি পুলিশের ডিসি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আমাকে হুমকি প্রদান করেন। অত্যন্ত দুঃখের বিষয়, ডিবির মতন একটি গোয়েন্দা সংস্থায় এ ধরনের মদ্যপ ও দুর্বৃত্ত কতিপয় ব্যক্তি দায়িত্ব পালন করছে। নুরুল হক নুর আপনারা জানেন সেদিনই বলেছে যে প্রয়োজনে আপনারা তাদের ডোপ টেস্ট করেন। তো আজকের এই সংবাদ সম্মেলন থেকে যারা সেখানে মদ্যপ অবস্থায় গিয়েছিল আমরা তাদের ডোপ টেস্ট করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, গত 2 আগস্ট বিকাল 4টায় বিরোধী দলসমূহের নেতাকর্মীদের উপর হামলা, হয়রানি, গ্রেপ্তারের প্রতিবাদ এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশে মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউলকে পিটিয়ে হত্যার বিচার ও টাঙ্গুয়ার হাওড় থেকে গ্রেপ্তারকৃত 34 জন বুয়েট শিক্ষার্থীর মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলায় আমি ছাড়াও আরিফুল ইসলাম আদিব, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাব্বির হুসাইন, সহসভাপতি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আব্দুল জাহের, সাবেক ছাত্রনেতা এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষার্থী তরিকুল ইসলাম, মেহরাব হোসেন মেহেদি, তাহিদুল ইসলাম তুহিন, নেওয়াজ খান বাপ্পি, রনি রবিউল ইসলাম, রাজীব মোল্লাসহ অনেকে সেদিন আহত হন। এমনকি সেদিন আমাদের 2 নারী সহযোদ্ধা আমাদের সাথে ছিলেন, ফাতেমা তাসনিম ও রেশমা আক্তার, তাদের শ্লীলতা হানি করা হয়েছে এবং ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, যেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এখানে ফাতেমা তাসনিম আছে, তার কাপড় 2 জায়গা থেকে ছাত্রলীগের ওই হায়নারা ছিঁড়ে ফেলিয়েছিল, আপনারা দেখেছেন। ছাত্রলীগের সন্ত্রাসীরা সেদিন
যেভাবে চতুর্দিক থেকে ঘিরে চাবির রিং, কলম, স্টিলের চেইন সহ তাদের হাতে আবার বাইকে তালা ছিল, হকি স্টিক ছিল, এই দেশীয় অস্ত্র দিয়ে তারা আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। তাতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে তাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাকে রক্তাক্ত করা। কেন তারা আমার উপর ক্ষুব্ধ ছিল তা রাতে ডিবি কর্মকর্তার কথোপকথন ও প্রশ্নেও কিছুটা স্পষ্ট হয়েছে। কেন আমি বিএনপি জামাতের সাথে মিলে সরকার পতনের আন্দোলন করছি, সেজন্য ডিবি পুলিশের কর্মকর্তারা আমাকে সেদিন বাসায় এক ধরনের জেরা করে জিজ্ঞাসাবাদ করেছেন। আমি মনে করি দেশের এই ক্লান্তি লগ্নে বর্তমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও নাগরিকদের রাজপথে আন্দোলনে থাকা দরকার। সেক্ষেত্রে রাজপথে আন্দোলনকারী দলগুলোর একে অপরের প্রতি সহমর্মিতা ও খুবই সহমর্মিতা এবং ভালোবাসা সমন্বয় খুবই প্রয়োজন। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির সাথে কার সম্পর্ক থাকবে, কার সম্পর্ক থাকবে না, কে কার সাথে আন্দোলন করবে কি করবে না, সে বিষয়ে ডিবি পুলিশের প্রশ্ন তোলা অবান্তর। সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে ওই দিন আমাদের সভাপতি মহোদয়ের বাসায় ডিবি পুলিশ গিয়েছিলেন এবং তারা নুরুল হক নূরকে প্রশ্ন করেছেন যে নূর ভাই আপনি নিজের মতন আন্দোলন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কেন বিএনপির সাথে আপনি আন্দোলন করছেন, আপনি কেন জামাতকে নিয়ে কথা বলেন। এটি আসলে ডিবি পুলিশ কখনোই এই ধরনের অবান্তর কথা বলতে পারেন না। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে আমি যেন পরিপূর্ণ চিকিৎসা সেবা না নিতে পারি, তাই গত 3 আগস্ট সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা বেসরকারি ইউনিভার্সাল মেডিকেল কর্তৃপক্ষকে চাপ দিয়ে আমাকে রিলিজ নিতে বাধ্য করে। তাই 3 আগস্ট ইউনিভার্সাল মেডিকেল কলেজ থেকে বাধ্যতামূলক ছুটি নিয়ে আমি ধানমন্ডি নগর গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হই। আমি ধন্যবাদ জানাই গণস্বাস্থ্য নগর হাসপাতাল কর্তৃপক্ষকে এবং এখানকার চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ এবং ব্যক্তিমহলকে। আরও ধন্যবাদ জানাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যার নির্দেশনায় বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল যারা আমাকে দেখতে এসেছিলেন। এবং একই সাথে আমি আরও ধন্যবাদ জানাই যুগবাদ আন্দোলনকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী সহ শিক্ষক এবং বিভিন্ন শ্রেণী পেশার যারা আমাকে দেখতে এসেছেন এবং স্নেহ মায়া মমতা সহমর্মিতা ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সকলকে জনাব নুরুল হক নূর ধন্যবাদ জানিয়েছেন, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা নুরুল হক নূরকে দেখতে এসেছিলেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সামগ্রিকভাবে দেশের অভ্যন্তরীণ রাজনীতি যেভাবে সহিংস হয়ে উঠছে তার সম্পূর্ণ দায় ভোটারবিহীন এই আওয়ামী লীগ সরকারে। সরকারকে অনুরোধ করব দেশে সংঘাত সহিংসতা উস্কে দিয়ে নৈরাজ্যকর এবং ভীতিকর পরিস্থিতি আপনারা সৃষ্টি করবেন না। জনগণের গণদাবি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যম অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের দাবি আপনাদেরকে মেনে নিতে হবে। এবং একই সাথে ছাত্রনেতা বিনিয়ামিন মোল্লা সহ যাদেরকে সাম্প্রতিক সময়ে গ্রেপ্তার করা হয়েছে এবং অতীতে গ্রেপ্তার করা হয়েছে সেই সকল রাজবন্দি এবং আলেম উলামাদেরকে মুক্তি দিতে হবে এবং সকল ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সরকার অবৈধভাবে ক্ষমতায় থাকতে প্রশাসনের দুর্বৃত্তায়ন ও বল প্রয়োগের মাধ্যমে ভিন্নমত দমন করে ক্ষমতায় থাকার কৌশল নিয়েছে। তাই জনগণের প্রতি আহ্বান জানাব আপনারা রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তুলে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি সেই দাবি সরকারকে মেনে নিতে বাধ্য করুন। জনতার বিজয় হবেই। নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। আল্লাহ হাফেজ। প্রিয় সাংবাদিক ভাইরা,
আপনাদের মাঝে আমি লিখিত বক্তব্য যেটি আমাদের সভাপতি মহোদয়ের, তিনি অত্যন্ত অসুস্থ, কথা বলতে পারছেন না, তারপরেও অনেক দেশের মানুষ শুভাকাঙ্ক্ষী অনেকে তার মুখ থেকে একটা লাইন হলেও শুনতে চেয়েছেন, যে কারণে তিনি দেশবাসীর